ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমাদের বোন আফরোজা বাংলাদেশ থেকে জানতে চাইছেন, বাবা মা ইবাদত করতে না দিলে বা কোনো ভালো দান সৎকা ইত্যাদি কাজে বাধা দিলে সেসব কাজ করতে পারবো কি জানার উপকৃত হব। উত্তর, বোন আফরোজা, আল্লাহ আপনার ইমানের মজবুতি আরো বৃদ্ধি, আমাদের সব বন্ধুরকে আল্লাহ ইমানের বলে বলিয়ান করে দেন। অতএব সত্যি আপনাদের এই প্রশ্নগুলো শুনলে আমার মনটা আরো মানে খুশিতে ভরে যায়, আল্লাহ আপনাদের কবুল করুক। দেখুন, মা বাবা অনেকেই মা অনেকের মা বাবা আছে ভালো বুঝে না, দিন সম্পর্কে জ্ঞান নেই, তো মৌলিক ইবাদত যেগুলো আছে যেমন ফরজ সালাত, ফরজ সিয়াম, এইরকম যেগুলো আছে এই সমস্ত কাজে বাধা দিলে তাদের বাধা মানা যাবে না, আপনি আল্লাহর হুকুম মানতে হবে, মানবেন, তাদের সাথে সংঘর্ষ ধরাবেন না, বকাঝকা করবেন না, আপনি আপনার ইবাদত করে যাবেন। কিন্তু নফল কাজ করার ক্ষেত্রে যদি বাধা দেয়, যেমন মনে করেন আপনি দান 200 টাকা দান খারাপ করতে চান, মা করে না দান করতে পারবি না, আমাদের ঘরে এমনি অভাব, কথার কথা, তাইলে আপনি তো দিলেন না, সাধারণ সৎকা বা এমনি মানে অন্য কোনো নফল কাজ যেগুলো হয়তো মা বাবা যদি বাধা দেয় তাহলে আপনি এগুলো করবেন না, সমস্যা নেই। কিন্তু ফরজ কাজে বাধা দিলে তাদের বাধা উপেক্ষা করে আপনাকে ফরজ কাজ করতে হবে, তবে তাদের সাথে সংঘর্ষ জড়াবেন না, তাদেরকে না বলে দিয়ে আপনার ফরজ কাজগুলো করে ফেলবেন। এমন মনে করছে আপনার মা বলছে না তুই রোজা রাখতে পারবি না, অথচ আপনি সবার লাগে মনে রোজা রাখতে পারেন, আপনার কষ্টগুলো রোজা রেখে দেবেন। আপনার মা বলছে না নামাজ পড়ার জন্য, এমন পড়ালে করো, তারপর আপনি এক ফাঁক দিয়ে দেয়া নামাজ ফরজটা পড়ে নেবেন, এই আল্লাহ আপনাদের কবুল করে। এখন কথা হচ্ছে যে তাদের অজান্তে গোপনে করতে গেলে যদি নফল কাজগুলা, ফরজ কাজ তো করবেনি, ফরজ কাজ অসন্তোষ হলে কোনো কিছু করার নেই, তোর না কিছু নামাজ পড়তি না, তুই গেলে নামাজ পড়ছ, তোর না বলছিস যে তুই এটা করবি না, মানে ফরজ কাজ যেগুলো, সেক্ষেত্রে আপনার তাদের সাথে একটা মা কী করবো এটা করে আল্লাহর হুকুম মেনে নিছি, মা থাক ঠিক আছে মালিশ এইটাও চুপচাপ করে আপনার ফেলে দেবেন, ঝগড়া করবেন না আর কি। আর নফল কাজ যেগুলো সৎকা খয়রাত এগুলোর ব্যাপারে যদি আপনাকে বাধা দেয় তাহলে চুপ না দেওয়ার চেষ্টা করবেন, কারণ এটা নিয়ে আবার সংঘর্ষ বাঁচবে, মা মায়ের মেয়ের মধ্যে দুর বাবার মধ্যে দুর ঝগড়া হবে, গোপনে 2-4টা তাদের অজান্তে কখনো যদি দেন এটা না যায় যাবে না। আপনি মনে করেন স্কুলে গেলেন, স্কুলের থেকে বাইরে রাস্তাতে একটা ফকির বেড়ালে দেখলেন 2টা টাকা দিয়েছেন, কাউকে বলার দরকার নেই, গোপনে দিয়েছেন, সমস্যা নেই, বাড়িতে সে গৌরে বললেন না, তো এটা সারবো। আল্লাহ তাআলা আলাম, আসসালামু আলাইকুম।